क्लास আই ওয়ান্ট পিন ড্রপ সাইলেন্স ইন দ্য ক্লাস। আমি আমার 16 বছর শিক্ষকতা জীবনে তোমাদের মতো বেয়াদব বেচার একটাও পাইনি। সবকটা বেয়াদব অপদার্থ। হেই লাস্ট বেঞ্চ, হোয়াটস দিস? আমি এখনো ক্লাসে আছি। বিহেভ ইউর সেলফ। হে ইউ, ইউ নো নো, আপনার পাশের জন্য স্ট্যান্ড আপ। কি পড়াচ্ছিলাম এতক্ষণ বলেন? আহা, কি বন্ধুত্ব না! পরীক্ষা হলে জায়গা মতো বন্ধু ফিরলেও তাকাইবে না, এটা মাথায় রেখে পর পর নিজের পর নিজে পর। এই যে তোরা এখন পড়ালেখা করো না, টের পাবি, পরীক্ষার হলেই টের পাবি। এই যে স্যারেরা কি কথা বলছেন স্যার, আর কি সুন্দর হাসছেন, কি কি বলছেন আমাদেরকে একটু বলেন, আমরাও একটু শুনি, পুরো ক্লাস শুনুক, সবাই হাসুক, হাসলে তো হার্ট ভালো থাকে, আমরাও হাসি একটু বলেন স্যার। চমৎকারভাবে দুজন গল্প করতেছে, ভালো গল্প করলে ফ্রেন্ডশিপের গভীরতা সেটা বাড়ে। এটা বাড়ানোর আরও একটা পদ্ধতি আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দুজন দাঁড়ান, তারপরে আপনি ওনার কান আর আপনি ওনার কান, দুজন ক্রস হ্যান্ডে ধরে দাঁড়ায় থাকেন, ফ্রেন্ডশিপ আরও অনেক বেশি ডিপ হবে, বিলিভ মি, ডু ইট রাইট নাও। মনোযোগ থাকুই, মনোযোগ তো পড়ালেখা করোনা, মনোযোগ থাকে না আবার কবে বুঝি না স্যার। ক্লাসটা না কথা বলার জন্য, পড়ালেখা করার জন্য। যদি কথা বলতে ইচ্ছা হয় বাসায় গিয়ে কথা বলবেন। এই আশিক, তোমাদের ইংলিশের ম্যাডাম আজকে আসেনি, দেখছি না যে তাকে। এই টিফিন চলে আসছে, সবাই ঠিক মতো টিফিন নিয়ে আনো, আর যদি এক্সট্রা থাকে আমারে দিও। আচ্ছা, তো এতক্ষণ যা পড়ালাম আশা করি তোমরা সবাই বুঝছো, যদি কেউ বুঝে না থাকো আমাকে ফ্র্যাঙ্কলি বলতে পারো, নো প্রবলেম, আমি তোমাদেরকে প্রয়োজনে বারবার আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কোনখান থেকে বোঝেননি আপনি, কোনখান থেকে বোঝেননি সেটা পরের কথা, আপনি বোঝে আপনার আপনার তার মানে ক্লাসে আপনি অ্যাটেন্টিভ ছিলেন না, মন থাকে কোথায়? আরে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ, মানিকজন, হ্যাঁ আজকেও দুইজন মিরা ক্লাসটার পুরো 12টা বাজাইতেছেন। যান আপনি ওই কোনায়, আপনি ওই কোনায়, দুইজন দুই কোনায় যায় বসবেন, কালকে থেকে আমি যেন দুইজন একত্রে না বসতে দেখি। এই ক্লাসটারে কি তোর মাছের বাজার পাইছে, খালি পেট 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 করো, মুখটাও কি একটু ব্যথা না তবু, একটু চুপ থাক বাপ, একটু চুপ থাক। এই ক্লাস মনিটরকে যাও গিয়ে মার্কা নিয়ে আসো, অফিস রুম থেকে যাও, যাও লকার থেকে আমার ব্যাগটা নিয়ে আসো, অফিস রুম থেকে ব্যাগটা নিয়ে আসো, যাও। আমি না মাঝে মাঝে খুবই কনফিউজড হয়ে যাই যে আমি আসলে স্কুলে ক্লাস নিতে আসছি নাকি মাছের বাজারে দরদাম করতে আসছি। এই ক্লাসটার কি মাছের বাজার পেয়েছো? মাছের বাজার পেয়েছি ডেরি। হ্যাঁ মেয়ে, কি চুল খোলা দিয়ে কি পরি সাজো? হ্যাঁ চুলের বেনি কই, বেনি কইটা আসবে স্কুলে? না কিন্তু মডেলিং করতে আসো নাই, পড়ালেখা করতে আসছো, বেনি কই আসবা? এই ছেলে এদিকে আসো, এদিকে আসো, এইটা চুলের কেমন কাট, হ্যাঁ এদিক থেকে নেই, এদিক থেকে নেই, দুই পাশ থেকে ট্রাক্টর চালাই দিছে, এই মধ্যে থেকে আবার ফসলের উর্বরতা বেশি, এখান থেকে বড় বড় ফসল। কালকে যেন দেখি আর্মি কাট দিয়ে আসছো। এই খুব কথা বলতে ইচ্ছা করে না? না আপনাদের আপনাদের আজকে ক্লাস করা লাগবে না, কোনো সমস্যা নেই, আপনারা সুন্দর মতো গল্প করেন, আউট। ক্লাসের বাইরে যান, বাইরে গিয়ে দুজন ইচ্ছা মতো গল্প করে যান। কি বাবা ঘুম পাচ্ছে বেশি, বালিশ এনে দেই, স্কুলে তো ঘুমাতে এসছো, পড়ালেখা করার দরকার কি, আমি বালিশ এনে দিই। হ্যাঁ বাবা তুমি ঘুমাই, সবাই চুপ করো, ঘুমাক সে, তিনি ঘুমাক, মহারাজা ঘুমাক। পায়ে স্যান্ডেল কেন, জুতা কই? এই ছেলে তোমার চুল এত বড় কেন?